হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল টমকুইন। আজকে আমি তোমাদের সাথে পুরো দিনের ব্লগটা শেয়ার করবো। তো যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তার কিছুটা পাশে একটা বেল আইকন আছে সেটাকেও বাজিয়ে দিও, নয়তো আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না, নয়তো দেখতে একটু লেট হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। এমনকি তোমরা লাস্ট ব্লগগুলো দেখে বুঝেছো যে গিয়েছিলাম ও বাড়িতে, থেকে আমি বাড়িও এসেছিলাম। এসে যে এই দুদিন ছিলাম আমি না ব্লগ করিনি, কারণ আমি ভিডিওতে এটা বলেছিলাম যে আমার কাছে পেন্ডিং পড়ে আসে। এবার যদি আমি রোজ ব্লগ করতে থাকি, ওই দুদিনে যদি করতাম, আমার ফোনের স্টোরেজে এমন প্রবলেম, কোনোভাবে কিছুর কুল কেনারা পেতাম না যে আচ্ছা এই ক্লিপগুলো কোথায় কী করবো, মানে এইসব কিছু বুঝতে পারতো না। তাই আমি ঠান্ডা মাথায় ভাবলাম যে না, যেইগুলো আছে পেন্ডিং পরে সেইগুলো আগে ক্লিয়ার করি, দেন আমি ব্লগ স্টার্ট করবো। তো ঠিক আছে, সেগুলো ক্লিয়ার হয়ে গেছে, আজকে আমি ব্লগ স্টার্ট করছি। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার, এদিন যে বাড়ি এলাম আমি, আজকে আবার যাচ্ছি শ্যামনগরে। আপাতত আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, ঘুমোতে গিয়েছিলাম 5টার সময়, আর ও আমাকে ফোন করলো 11টার দিকে, 11টা কি তাহলে একটু আগে ফোন করে আমাকে বললো যে একটু একটুখানি আয়, কালে না হলো এখনই আয়। যে ঠিক আছে, আমি স্নানটা করি, করে কিছু একটু খাই, তারপরে বেরোচ্ছি। আমি যেন 1:30টার মধ্যে ঘর দেখতে পাই, আমি যে আচ্ছা ঠিক আছে দাঁড়াই, গাড়ি লেট করে তাহলে আমি কি করবো। ফোন যাই গিয়ে ব্রাশ করি, স্নান করি, দিয়ে খাবো, খেয়ে রেডি হয়ে তারপরে আবার আসছে। বাই দ্য ওয়ে, অনেক সময় বলেছিল আমাকে যে বোনকে দেখাও, বোনকে দেখাও, বোনকে অনেকদিন দেখাও নি। ঠিক আছে, এই যে বোন, হাই গাইস। সবাই তোর কথা জানতে চাইছিল, শুধু হাই গাইস আর কিছু বলবি না? স্নান করা কমপ্লিট হয়ে গেছে, রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাত খেতাম না। মামুনি আমাকে বললো ভাত হয়ে গেছে, তোর মাথা ঘোরার স্বভাব আছে, তুই একটুখানি ভাত অন্তত আলু ভাজা দিয়ে খেয়ে যা। তো ঠিক আছে, তাই খাই, আর মারাত্মক গরম, যাই খেয়ে নি, খেয়ে তারপর আবার কথা বলছি বেরোনোর সময়। আমি একেবারে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, এবারে বেরোচ্ছি। গিয়ে কথা বলছি, এই মানে সরি, এখান থেকে তো ওই টোটো অটো পাওয়ার একটু সমস্যা আছে, অনেক লেট হয়। তো তাড়াতাড়ি যাই, দেখি পাই কি। তো চলো টাটা, এই টাটা বলছি, পরে আসছি। অটো টোটো যা কিছু আছে সব কিছু করে আমি ডোবিঘাটে চলে এসেছি। মাঝে একটুখানি মানে ওর সাথে আর মোমের সাথে কথা বলছিলাম, তার জন্য মানে ব্লগটার কন্টিনিউ করা হয়নি। এই যে চলে এসেছি ডোবিঘাটে, এবার যাই ওপারে। আজকে গরমটা অতটাও লাগছে না, কেন কি জানি, মানে রোদ আছে কিন্তু গরমটা অতটা লাগছে না। ঠিক আছে চলো যাই, ঘন্টা পড়ে গেছে। মানে জামাই ষষ্ঠীর দিনকে, তো সেদিনকে ও দুটা চশমা কেনে আর একটা চশমা একটুখানি ফ্রেম চেঞ্জ করার জন্য দিয়েছিল। ওখানে বলেছিল ওটা দুদিন পরে তুমি পাবে, আমি ওখানে যাচ্ছি, তাই ভাবলাম যে আমি নিয়েই যাই। আমি বললাম রিসিপের ফটোটা আমাকে দে, আমি তাহলে দোকানে ঢুকি। ও বলছে আমি রিসিপ খুঁজে পাচ্ছি না। আচ্ছা যাই, দেখি যেই কাকুটা ছিল সেই কাকুটাও ভিতরে নেই, যে ওনাকেও বলবো চিনতে পারবে, দেখি কতক্ষণে পায় কি না পায়, দেন তারপরে বলছি আবার। বাবা তো রিসিপটা পেয়েছে আর চশমাগুলো নিয়ে আমি দেন ওখানে যাব। অলরেডি 1টা বাজে আছে। তো এখানে দুটো চশমাই নেওয়া হয়ে গেছে, একটা হচ্ছে বক্সে আছে আর একটা পেপারে আছে, কারণ ওটা বক্স ছিল না। এখন যাই অটো ফটো ধরি, ধরে যাই স্টেশন অবধি। Let's go. Yeah. I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it. Fuse like a magnet, lose, won't have it. Till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah, I ain't a quitter. Toss me the ball.
ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got station theke neme auto dhollam, auto dhore Probati songer jekhane nab dhoy shekhane nablam. Auto othar age eta kinechhilam, eta khub khete bhalo lage amar, mane recently kintu pujero pochondo hoy na ar mane kheteo chay na. তো আমি এটা খাই, বেকার তো আর কাউকে দিতে পারবো না, নিজেই খাবো। হিনলু হিনলু মামা হিনলু কই 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 হিনলু মামা হিনলু মামা হিনলু মামা হিনলু মামা হিনলু তুমি হাগু করেছো ওখানে? হিনলু আমি আসছি। যেন পয়সা পড়ে আছে এত টাকা হয়ে গেছে, তুই পয়সা নিজে ছড়াচ্ছিস? না না, আরে আমি কাজ করছিলাম তো, খুব করে না পাটা লেগেছে। আচ্ছা, যাই হোক, এই ঘরে অনেক নতুন সেট আপ হয়েছে যেটা আমি দেখাবো না, তাই জন্য এত কাজ থেকে কথা বলছি। যাই একটুখানি মুখ হাত পা ধুই, দুই দিন তারপর আবার আসছি। এ মেমে বল দে বল দে। তো এবারে নিচে লাঞ্চ করতে যাই, ওইখানে দুটো ঘন্টা ছুটে ছুটে টুং 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 করে। আচ্ছা শোন না শোন না, এইগুলো একটু নিতে হবে। বাপরে খুবই, ঠিক আছে যাই, ওগুলো ওই নিচটাতে মেলে দিই, দেখুন খাওয়ার সময় তো আসি, মানে খেতেই যাচ্ছি, ঘরে গিয়ে আসছি। তো এখানে লাঞ্চে আছে ভাত, এঁচোর চিংড়ি, শশা, ব্যাস। মানে ব্যাস না, আচ্ছা সে কি কার্টুনটা হলো বলো তো, ওই যে জলের তলায় একটা ইয়ে হয় না, ওরা করে উপরে চলে এসেছি। ফার্স্টের টুকুই দেখিয়েছি যে এঁচোর চিংড়ি খেয়েছি, তারপরে দেখানো হয়নি। তারপরে খেলাম আলু চুনো মাছের তরকারি, তারপরে চিলি চিকেন হয়েছিল, ব্যাস এগুলো খেয়ে উপরে চলে এসেছি। মানে খেতে খেতেও হাঁপিয়ে গেছি, এমন অবস্থা। ওর এখনো চলছে নিজের কাজ, আর আমি বসে আমার কিছুটা একটা এডিটিং বাকি আছে, মানে আজকের ব্লগের এডিটিং তো হয়ইনি, তাছাড়া একটা ব্র্যান্ডিং পার্ট আছে সেটাকে আমাকে কমপ্লিট করতে হবে, পরে আমি আবার ব্লগে আসি, ঠিক আছে? কি বলে দে দিদি ভাই, কি বলে দিদি তোমাকে, মা বলছে মুভির হাতে ক্যামেরা। আজ যখন 6:40 আসার পর থেকে আমি এত গল্প করছি এত গল্প করছি একটা টপিক নিয়ে, কাজ ছিল ওরও, কাজটা অনেক লেট হয়ে গেছে কিন্তু ওরটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার আজকের ব্লগটা এখনও অবধি এডিট হয়নি, সেটা এডিট করছি। আর কাকিমা চা খেতে দেখেছে তাই নিচে যাই, নিচ থেকে তাড়াতাড়ি চাটা খেয়ে এসে উপরে শেডটা করতে হবে, তো যাই নিচে যাই চলো। এই হলো আমার চাটা, আমি নিয়ে নিয়েছি, এবার যাই ঘরে। চা খাওয়ার পরে উপরে চলে গিয়েছিলাম, এডিট করছিলাম, তারপরে আবার কাকিমা ডাকলো টিফিন খাওয়ার জন্য, কিন্তু টিফিনে কী খাবো সেটা দেখাবো, সেটা তোমরা দেখার জন্য আমার রান্নাঘর গোপাল মল্লিক চ্যানেলে দেখে নিও, ঠিক আছে? যে আমরা সেই আজকের দিনের টিফিন আমরা কী খেয়েছি, ঠিক আছে? না না দেখা যাচ্ছে না, ঠিক আছে তোমরা দেখে নিও, আপাতত খেয়ে নিই, খেয়ে নিই, এডিটটা একটু বাকি আছে, কমপ্লিট করে পোস্ট করি দোকা দোকা করে, আবার পরে আসছি। কী দে কত সুন্দর, বাবা স্বামী কি করে বাবা, তোমার স্বামী নেই, স্বামী আসামি হয়ে গেছে। কি রে তুই টাক টাক অত নামিয়ে কি করছিস চুরি পরে? স্বামী আসাম হয়ে গেছে আমার, এটা পছন্দ হয়েছে তোমার? পছন্দ, এত পছন্দ, একটু হাত দিয়ে বলো পছন্দ নাকি, একটু এটা দিয়ে বলো, লজ্জা পাচ্ছে ও বা, এটা দিয়ে বলো, এটা দিয়ে বলো বলো। কে মামা ভালো লাগছে? ভালো সবথেকে বড় কথা, যখন ফার্স্ট একদম কাকিমা ওটা পড়িয়েছিল সে মুখের কি হাসি, ওটা মিস করে গেছো দেখতে তোমরা, আমরা দেখেছি আলাদাই একটা হাসি, এখন তো এমনি এরকম হাসছে, তাই তো? তুই বুঝবি কই করবে, কতটা করবে কতটা করবে, খুলে বেরি চলো আমরা লেডিস ওগুলো খুলে, আমি শাকা সিঁদুর কোথায় গেল আর একটা, পর দেখি তো তোকে কেমন লাগে মা, পড়বো পড়ো না তুমি পিসি, লাগছে কি মোটা হয়েছি রে, আমি যখন বিয়ে করব তখন আমি ভরে ভরে শাকা সিঁদুর, শাকা সিঁদুর শাকা তো ভরে ভরে পড়ে, হ্যাঁ মাথা শীতের এখান থেকে ট্রেন এই হান দিয়ে স্টার্ট করবো, এই হান ওই সবগুলো গোছাচ্ছিল,
এক জায়গায় একটু গোছাবে বলে জিনিসগুলো গোছানো হয় না অনেকদিন ধরে, এগুলো সব গুছিয়ে রাখো। নেননি এখানে হাওয়া খেতে এসেছে আর ছোটটা নিচে চলে গেছে, তাই না? একটু গোছা। আর আমি কি করছিলাম, ওই যে কি বল থাম্বনেল এডিট করছিলাম, থাম্বনেল থাম্বনেল গো করে নিই তারপরে আমার কথা বলছি। লাভ চুরি লাভ পিগলু চুরি। তো একেবারে ডিনার নিয়ে চলে এসে এখানে আছে ভাত, চোর চিংড়ি আর এই যে চিলি চিকেন। এটা দুপুরবেলায় দেখানি, সেটা রাতে দেখিয়ে দিলাম গাইস। এখানে ও খাচ্ছে ননি দে 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 সাথে লেজ নাড়ানো কি শুনে লাগে, ওর সামনে লেগেছি। এখানে মাম্মা আছে, মাম্মা চলে গেল। তুমি কিস করবে না, আমি রেগে রয়েছি, আমি খাবো, তুমি কেন আমাকে চুকিয়ে, তুমি কথা শোনো, তুমি তখন আমাকে কেন খাকালে, তুমি আমার কথা শোনো, ওটা মুখ তোলো, তুমি আমার বাবা, আমি কিছু জিজ্ঞাসা করছি, আমার বাবা, এই তুমি আমার বাবা, এই তুমি আমার বাবা, ওই হাতটা দাও মা, একটু খেয়ে দে, একটুখানি ব্যায়াম কর, পড়বি না আমি আছি না, একটু ব্যায়াম ব্যায়াম কর, তুমি আমি পার্কে বসে প্রেম করবো গো, এই তুমি আমি পার্কে বসে আমি খাবো গো, কেউ দেখলে তাকে বলিয়ে দেবো ভাই বোন হই, আমার বাবা বাবাটা কি ভালো হয়ে গেছে সে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ও এত ভালো হয়ে গেছে আমি নিতে পারছি না। মেম্মে ভালো, মেম্মে তো আগা করাই ভালো, মেম্মে তো আমার সাথে ওরকম কোনোদিনও দুর্ব্যবহার করেনি, কিন্তু আমার কেলে হচ্ছে কি কেলে আলাদাই হয়ে গেছে, কেলে আগের থেকেও নেলা বলা হয়ে গেছে, কেলে আইতো বাবা কই কই, একটু কান খাবো, একটু কান খাই, একটু খেয়ে নিল, এই একটু খাই, ঠিক আছে মাথাটাই রাখি, তোর মাথায় গন্ধ, ঠিক আছে কি করবো আর, ভাই বোনের সম্পর্ক তো এসব একটু মানতে হবে, তুমি আমার বাবা, খাওয়া দাওয়া করে একটু নিচে বসেছিলাম, দুজনের সাথে খেলা করছিলাম, আর এবারে যাবো স্নান করতে, কারণ সারাদিনে যা ঘেমেছি মানে গাটা পুরো চ্যাট চ্যাট করছে, তো স্নানে যাব, দিয়ে কাজ আছে, দিয়ে ব্লগ এডিট করব, দেন তারপরে শুতে পারবো, মানে কাজ কমপ্লিট করে দেন শুভ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আমি আসি খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো আর সুস্থ থেকো, টাটা।